রাখা হয়েছে। এখন রাষ্ট্রপতি ভগবান শ্রী বিষ্ণু বলেছেন কয়েক ঘন্টার মধ্যে উনি আবার কাজে যোগদান করবেন, মাফ করবেন। এই মাত্র খবর পাওয়া গেল, যুবরাজ পরলোক গমন করেছেন। গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি কিন্তু দারুণ আছি। আর প্রথমে বলে দিই, আজকে এই মুহূর্তে রেডি হয়েছি, কারণ আমি যাচ্ছি আমার বান্ধবীর মেয়ের জন্মদিন। কালকে রাত্রিবেলা হঠাৎই ও ফোন করে বললো যে আমার মেয়ের জন্মদিন, তুই কালকে অবশ্যই আসবে। আমাদের অ্যানিভার্সারিতে ওরা এসেছিল, ছোট্ট করে একটা অনুষ্ঠান, বাড়ির শুধু লোকজন, তো আমাকে বলবে না সেটা তো হতেই পারে না। তো আমি ওই জন্যই রীতিমতো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ভেবেছিলাম দুদিন একদিন আগে থেকে বললে হয়তো অন্য জায়গাতে একটু ভালো কিছু গিফট কিনতে পারতাম। কারণ আমি গেছিলাম, এখানে পাশে একটা দোকান আছে যেখানে সব ধরনের গিফটস পাওয়া যায়। আমি চাইছিলাম দুটো প্লেট, যেটা দুই মেয়ে দুজনে মানে খেতে পারবে, লাঞ্চ ডিনার খেতে পারবে, সেরকম বেশ ভালো টাইপের প্লেট। হালকা পেয়েছি, ভারী পাইনি। একটাই ছিল যেটা আছে বড় সিলের, ভীষণই ভালো আর শক্ত, সেরকম একটা সেট নিয়েছি। সেট বলতে এখানে এটার মধ্যে প্যাকিং আছে, আমি তাই দেখাতে পারছি না, আমি বলে দিচ্ছি। একটা মোটা ডিনার যেটা হলো কড়ি, তার সাথে দুটো বাটি, তার সাথে নিয়েছি এরকম একটা কফি মগ, এরকম তিনটে একসাথে সেট করে নিয়েছি। মানে চারটে জিনিস, টোটাল চারটে জিনিস একসাথে সেট করে প্যাক করে দিয়েছে। আমাদের পাশে যে দোকানটা আছে ওখান থেকে গিয়ে নিয়ে এসে আমি তো খুলে দেখাতে পারলাম না, বেশ সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। আর আমি গেছিলাম মেনলি সেই বাচ্চাদের যে জুয়েলারিগুলো হয়, হাড় কানের আর যে মানে বালা থাকে একসাথে সেট থাকে, সেটা কিনতেই গেছি। তো সেটা হলো না, দিনের বেলা ওখানে খাওয়া দাওয়া মানে আমার বান্ধবীর বাড়িতে, আর রাত্রিবেলা কিন্তু আমার মার ওখানে খাওয়া দাওয়া। আর আমাদের এখানেও আজকে মানে এই পুরনো বাড়িতেও আজকে খুব বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। কড়াশুড়ি কসুড়ি হেনা তেনা প্রচুর আয়োজন করা হচ্ছে, তো সেটাতে আমি থাকতে পারলাম না, মন তো খারাপ একটু লাগছে। আজকে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে একটা ইয়েলো যে কুর্তিটা আছে সেটাই পরেছি, আর তার সাথে একটা সেই বিন্দিরি যে বিন্দিরি বিন্দিরি না কি একটা যে দোপাট্টা, যেগুলো নতুন বেরিয়েছে, নতুন ঠিক নয়, বেরিয়েছে কয়েক বছর হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো দেখতে হয়, পাড় দিয়ে সুন্দর ডিজাইন, এবার সব একটা পাড় দিয়ে মানে একটা নর্মাল যদি চুড়িদার পরো আর তার সাথে যদি এইরকম একটা দোপাট্টা নিয়ে নাও, আর কিচ্ছু নিত আমরা, এটার প্রাইসও বলে দিচ্ছি, এটা দাম নিয়েছিল 560 টাকা। আর এটা আমি নিয়েছি, আমি লিঙ্কটা যদি পাই অবশ্যই দিয়ে দেবো, বা আমি পরের দিন যখন রিভিউ করবো ড্রেসে তখন এটা আমি দিয়ে দেবো। এত ভালো লাগছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, রেড আমার অল টাইম প্রিয়, তোমরা তো জানো। যাই হোক, এখানে বেশি কথা বলবো না, ওখানে কিভাবে কেক কাটা হচ্ছে সেটা আগে তোমাদেরকে দেখাই। যে ওখানে কেক কাটা, সেলফ আটানো, এগুলো তো হবেই হবে, তাই দেরি অলরেডি হয়ে গেছে, 11:15 বেজে গেছে, আর দেরি করবে, এবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে। ওকে চলো। আর আমি তো গিফট না নিয়েই চলে যাচ্ছিলাম, আবার ওই যে রাজুকে পাঠিয়েছি আনার জন্য, তার কারণটা হচ্ছে অরেঞ্জ জুস ওই প্যাকেটগুলো নিয়ে এত ছেঁড়াছেঁড়ি করছে যে ওটাকে আমি লুকিয়ে রেখে দিয়েছি আলমারির মাথায়। এবার আসার সময় ব্যাগটা নিয়েছি, আমার একটা ব্যাগ, সোয়েটারের ব্যাগ, কিন্তু ওটা নিতে আর মনে নেই, আবার হঠাৎই মনে পড়লো ও গিয়ে নিয়ে আসলো, কি সমস্যায় পড়েছি। আগে তো আমি মার এখানে চলে এসেছি, মার সাথে দেখা করে তারপরে যাব। আর এই দেখো জিমি এদিক দিয়ে মুখ বাড়াচ্ছে, এই তো জিমি জিমি চলো চলো আসো, চলো 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 চলো, এই তো এই তো। মা কি রান্না করছিলে? কি রান্না করছিলে কাকু, ভালো আছো? হ্যাঁ। আর দেখো এটা একদম গ্রামের মধ্যে কত ছোট বড় বাড়ি আছে, আর এইগুলো সব বাদা। আর এটা হচ্ছে শ্যামলদা, এই যে আমার বান্ধবীর বর, দেখো শ্যামলদা। ওরে বাবা, শ্যামলদা তাও একটু রেডি হয়ে নিয়েছে, এবার কেক, এবার একটু কেক টেক সাজানো হচ্ছে আর কি। এখানে সাজাবি তো? হ্যাঁ সেই। সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, ওর নাম হলো পাপিয়া, বলো নামটা বলো। তুমি ব্লগ রেগুলার দেখো? আর এটা হলো ওর ছেলে, দেখো বাবাই, এই দেখো পুরো সেই মনে হচ্ছে সেই দার্জিলিং এ সেই হয় না, দার্জিলিং এ সেই বাচ্চারা থাকে সেই রকম, দার্জিলিং এ সেই বাচ্চা। এইখানে দাঁড়া, মাঝখানে দাঁড়া, এই তোরা সব বাচ্চাগুলো ওদিকে চলে যা। Yeah.
পালং শাক আছে না, এইটা তো পালং শাক। হ্যাঁ, আর ওইগুলো বেগুন, এই যে এটা বেগুন আছে, ওলকপি, ও প্রচুর প্রচুর করেছে। আচ্ছা দেখো, মূলো হয়ে আছে, পুরো মূলো হয়ে গেছে, দেখো কি সুন্দর করে। ওদের এখানটায় রান্না হচ্ছে সব, এখানে বড় বড় হাঁড়ি আছে, এখানে মাটির উনুন আছে, কাঠ দিয়ে জাল হচ্ছে, এখানে সব রান্না বান্না হচ্ছে। আর এখানটায় সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বাবা, ওর তো স্পেশাল চেয়ার হয়ে গেছে, দেখো আমাদের চেয়ার দেখো আর ওর দেখো। এই তো এই কি জনি না কি নামটা বললি, তোর প্রিয় নাম বল বল বল, জনি জনি, ইয়েস পাপা, বলো বল জনি। দেখিনি মা রান্নাঘরে কি কি আছে, মানে মা কি কি রান্না করছে দেখি, দাঁড়াও। আচ্ছা এটা কি মাছ গো? ভেটকি। ও ভেটকি মাছে কি করবে? ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। ও আলু ফুলকপি দিয়ে ঝোল, রসুনও দেবে একটু নাকি? আচ্ছা আর এটা কি করলে? পেঁয়াজ, এটা আলু পেঁয়াজ কালি। ভালো, আজকে দেরি হয়ে গেছে। এখন চান টান কিছু করনি? তোর বাবা অনেককে ফোন করলো সুন্দরবনের জন্য, ওই জন্য একটু দেরি হয়ে গেল। নালে এখন আমার চান টান সব হয়ে যায়। আলু দিয়ে পোস্ত ছড়িয়ে, তার ভিতর ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা মতন, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, গুড়ের রসগোল্লা, এগুলো করেছিল আর কি, ভীষণ ভীষণ ভালো হয়েছে। ওর শাশুড়ি রান্না করেছে নাকি, এতগুলো লোকের 50 জনের রান্না। দেখো রোদ পড়ে গেলে ঠিক এমনই লাগে। এখন সব রাস্তায় হাঁটছে, এই যে রাস্তায় সব হাঁটছে, ও এখানে ফুচকাও বিক্রি হচ্ছে। এই ফুচকা কাকু কিন্তু আমাদের ওখানেও যায়, এই ফুচকা কাকুর কাছে একটার সাথে চারটে ফ্রি দেয়। তো এই কাকুর কাছে আমরা ওখানেও খেতাম, এখানেও এখন আসে। যেটা বই করছিলে গানটা, গানটা ও গান ও গানটা আমার একটু ভুল হয়েছে আর কি। হ্যাঁ, ওটা এক গোছা রজনীগন্ধা যে গানটা, ওটা মান্না দে বলেছিলাম, কিন্তু মান্না দে নয়, ওটা হিমন্ত মুখোপাধ্যায়, ওটা একদম লিখেছিল আবার, ওটাই ঠিক বলেছে, ওটা হিমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, ওটা গানটা ছিল এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম আমি চললাম। তো গানটা পড়ো একটু গানি। আকাশবাণী স্বর্গরাজ্য, খবর করছি মনোজ সরকার।
আজকে বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি ভগবান শ্রী বিষ্ণু বলেছেন আমফান ঝড়ে মর্তের চেয়েও বেশি ক্ষতি হয়ে গেছে স্বর্গরাজ্যে। কারণ এই স্বর্গরাজ্যে আমফান ঝড়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ওদেরকে উড়িয়ে নিয়ে গেছে, ওদেরকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে ঘোষণা করেছেন রাষ্ট্রপতি ভগবান শ্রী বিষ্ণু। তবে স্বর্গরাজ্যের প্রধানমন্ত্রী শনিদেব বলেছেন তার দৃষ্টি দিয়ে তিনি দেখেছেন, অনুভব করেছেন যে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ওরা সুন্দরবনের কোনো জঙ্গলে আটকা পড়ে আছে বলে ঘোষণা করেছেন। ওদিকে মর্তের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন করোনা রাবায়ে প্রায় 10 কোটিরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, 5 কোটি মানুষ মারা গিয়েছে। তবে এই 5 কোটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ করে টাকা দেবেন বলে ঘোষণা করেছেন। এদিকে স্বর্গরাজ্যের যমরাজ যে মর্তের 5 কোটি মানুষ মারা গিয়েছেন ওই 5 কোটি মানুষের আত্মা স্বর্গরাজ্যে নিয়ে যেতে যমরাজ ক্লান্ত হয়ে পড়েছেন, জলে শুষে রাখা হয়েছে। এখন রাষ্ট্রপতি ভগবান শ্রী বিষ্ণু বলেছেন কয়েক ঘন্টার মধ্যে উনি আবার কাজে যোগদান করবেন, মাফ করবেন। এই মাত্র খবর পাওয়া গেল যমরাজ পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 1,73,76,901 বছর। খবর আজকে আর মতো এখানেই শেষ হবে। হাততালি দাও, হাততালি দাও। এটা আছে মাছের ঝালটা, ঝোলটা আলু ফুলকপি দিয়ে যেটা মা বানিয়েছে। এটা আছে বড় একটা ট্যাংরা, আর এদিকে আছে ভেটকি। আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা আছে ভাজা। আর মা আজকে কুকারেই ভাত করেছে, এই যে কুকারে ভাত, গরম একদম আগুন ছুটছে। Thank you.